নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওতে আধার আপডেটের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। তো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আধার আপডেটের ডেট এক্সটেন্ড করা হয়েছে, সেটা আপনারা জানেন। আধার আপডেটের ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে এটা আধার আপডেট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কীভাবে করা হচ্ছে আর এতে কোনো পয়সা করে কিছু লাগছে কিনা, তো সেটাই আমি দেখে নেবো। তো প্রথমেই আমি কী করবো, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। যে প্রোফাইলটার মধ্যে আমি আধার আপডেট করবো সেই প্রোফাইলটাকে আমি এখান থেকে লগ ইন করবো। তো লগ ইন করতে গেলে প্রথমে আধার নাম্বার বসাতে হবে, ক্যাপচা বসিয়ে ওটিপির জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলাম, তো এখান থেকে বলছে যে ওটিপির জন্য, তো ওটিপি আসা অবধি ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এখানে ওটিপি পাওয়া গেছে, তো ওটিপিটা এখান থেকে বসিয়ে দেবো। লগ ইন অপশনে ক্লিক করলাম, তো এটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট বলে একটা জায়গা রয়েছে, তো এইখান থেকে আমি প্রথমে ক্লিক করব, তারপরে এখান থেকে নেক্সট করে আমি সামনের পেজে এগিয়ে যাবো, আবার নেক্সট করব। করার পর এখানে টোটাল ডিটেলসটা দেখে নেবো যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। এই অপশনটার উপরে ক্লিক করব, আই ভেরিফাই অপশনের উপরে, তারপরে নেক্সট করে আবার সামনের পেজে এগিয়ে যাবো। দেওয়ার পরে এবার এখান থেকে বলছে প্রুফ অফ আইডেন্টিটি আর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো প্রুফ এখানে কিন্তু আপলোড আপনাকে করতে হবে। তো এটা আপনারা জেনে রাখেন, এটা যে পিডিএফে আপলোড করতে হবে, তো পিডিএফে এটা আপনি আপলোড করব। তো এখান থেকে প্রুফ অফ আইডেন্টিটির জায়গায় এখান থেকে দেখা যাক এখানে কি দেওয়া যেতে পারে। তো এখান থেকে প্রুফ অফ আইডেন্টিটিতে আমি প্যান কার্ড দিয়ে দিলাম, ওকে। এখান থেকে প্যান কার্ডটা আপলোড করব, প্যান কার্ড আপলোড করে দিয়েছি, গ্রিন টিক হয়ে গেছে। এবার এখান থেকে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেসে আমি চাইবো যে ভোটার কার্ড দিতে, তো ভোটার আইডি অপশান আছে, ওকে ওকে করলাম। এখান থেকে আপলোড অপশানে এখান থেকে আপলোড করে দেবো ভোটার। তো ভোটার কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এইবার এখানে কনসেন্টার উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে সামনের পেজে এগিয়ে যাবো। তো এখান থেকে ওকে অপশানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে পেজ লোডিং হচ্ছে। এখান থেকে বলছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/9/2023। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন যে বিনা পয়সাতেই কিন্তু আধার আপডেটের কাজ হচ্ছে। এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবো, তো সাবমিট অপশানে ক্লিক করলে পরেই এটা এভাবে লোড নেবে। তো লোড নেওয়ার পরে এটা কিন্তু পুরোপুরি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করে অ্যাকনোলেজমেন্টটা আমি এভাবে ডাউনলোড করে নিয়ে নেবো। তো এটাই কিন্তু আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন, বা এটা আপনি নিজের কাছেও রাখতে পারেন অ্যাজ এ প্রুফ হিসাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কী কী ডকুমেন্টস লাগছে আধার আপডেট করার জন্য আর টাকা পয়সা লাগছে কিনা। তো আপনারা দেখলেন যে 14/9 পর্যন্ত কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, এরপরে এই ডেট এক্সটেন্ড, এই ডেট যদি পার হয়ে যায় বা এক্সপায়ার করে যায় তাহলে কিন্তু পরে টাকা পয়সা লাগলেও লাগতে পারে, বাট এখনও পর্যন্ত কনফার্ম করে কিছু বলা যাচ্ছে না। তো আশা করি আপনাদের কাছে টপিকটা ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও আপডেট আপনাদের পাওয়ার জন্য। চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।